যারা অর্থপাচার করছে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশের বাইরে অর্থপাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের নাম ঠিকানা, অর্থের পরিমাণ ও পাচারের অর্থে বাড়ি তৈরির তথ্য জানতে চেয়েছেন আদালত। অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‍্যাব। রাজধানীর বাড্ডা থানায় অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে মামলা তিনটি করা হয়েছে। বুড়িগঙ্গার তীরভূমি উদ্ধারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। রবিবার রাজধানীর বাদামতলী এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় হাজি সেলিমের দখলে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন দীপায়ন সরকার। সেই সিগারেটের আগুনে দগ্ধ হন তিনি, তার স্ত্রী ও মেয়ে। এর মধ্যে দীপায়ন মারা গেছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী পপি ও মেয়ে দিয়ারানি। ভোট নিয়ে আদালতে গিয়ে বিচারকের তীব্র ভর্ৎসনার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মামলার দাবিকে ফ্রাঙ্কেনস্টাইনের দানব বলেছেন আদালত। শনিবার ভোট নিয়ে ট্রাম্পের মামলা খারিজ করে এই মন্তব্য করেন বিচারক। করোনা যেন জেঁকে ধরেছে উরুগুয়ে ফুটবল দলকে। শিবিরে একের পর এক করোনার হানা পড়ছে। সবশেষে সংযোজন দলটির অধিনায়ক দিয়াগো গডেন 16তম সদস্য হিসেবে শুক্রবার কোভিড-19 পজিটিভ হয়েছেন তিনি। আগামী 26 নভেম্বর থেকে চালু হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের অনলাইন টিকিটিং সিস্টেম, যার প্রথম ছবি হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে নবাব এলএলবি। এ কারণে আই থিয়েটার নামের প্রতিষ্ঠানটি আগামী সপ্তাহ থেকে অনলাইনে সিনেমাটির টিকিট ছাড়বে।